এখানে কি গাছ কম আছে? আমার গাছ অনেক গাছ, আমি কাইটা টাকা ইনকাম করবো, আমার টাকা দরকার। গাছ কাইতে হালাম, কে কি করলো আমার জানা দরকার নেই। মিয়া কি শুরু করছেন? মিয়া মিয়া গাছ কাটতেছেন, মিয়া পরিবেশ দূষণ করতেছেন, আপনার মতো লোকের লেগে তো মিয়া এই অবস্থা। মিয়া যেটা এর না কি গরম পড়ছে মিয়া, তীব্র গরম মিয়া। আমার জমিতে আমি গাছ কাটতেছি, তোমার কি? আপনার জমি ঠিক আছে, কিন্তু মনে করেন আপনি মনে করেন মাছ ধরেছেন ঠিক আছে, মাছ ধরে মনে করেন একটা পাড়ে বসছেন ঠিক আছে, গাছ না থাকলে আপনার গরম লাগবে না বেশি? আমি সব গাছ কাটে ফেলাম, তুমি আমার গাছের তলে মজা করবা? আমার কথা শুনেন, শুনেন, আপনি মনে করেন আপনার জমি আপনার গাছ আপনি কাটলে কোনো সমস্যা নাই ঠিক আছে, কিন্তু কথা হলো কি, আপনার মতো লোকের লেগে এই যে বছর আগে 6 ঋতু ছিল, এখন মনে করেন হয়ে গেছে মনে করেন 2 ঋতু, বর্ষা আর হলো শীত, এই দুইটা কেন হয়েছে? আপনার মতো লোকের লেগে এই যে গাছগুলা কাটতেছেন, তীব্র গমন গরম পড়তেছে, এটা তো বুঝতেই বো, আপনার মতো লোক তো বুঝে না, এর লেগে মনে করেন ধাপার ধাপ গাছ। আমি আমার সব গাছ খাইতে পেলাম, তুমি বাতা দেবো আপনার বুঝে লাভ আছে? মিয়া আপনি মিয়া একটা কয়েক কেল মিয়া, অনেক বড় কয়েক কেল লোক মিয়া, আপনি যেটা করতেছেন আপনি বুঝবেন কয়দিন পর? আমি গাছ খাইতে ঠিক আছে, তা জানেন আপনি আপনার জমি নিলে আমার জমির গাছ আমি সব কাইকে ফেলাম, সালাই তু কথা কইলো আমার লোকে, সালার সাহস কোন তালে আমি দেখলাম না। একটু গরম লাগতাছি, কারণটা কি? পরিবেশ কি নষ্ট করে ফেলালাম নাকি? গাছ গাছালি সব কাইকে ফেলাই রোদ কে তো, ইস গরম লাগতাছি রে, জানটা শেষ হয়ে গেল গা। সালা যে আমার কইলো যে গাছ কাটো না, গাছ কাটো না, আমি গাছ সমানে কাটা শুরু করলাম, সালা কি আমার বালার জন্যই করলো নাকি? কথাটাই তো বুঝলাম না আমি কিছু, সালা কি আমার বুঝাইছি? আমি বুঝে হারা পারলাম না, তো রুই দিয়ে পাচ্ছি না, ইস ইস কি গরম লাগতেছি, জীবনটা শেষ হয়ে গেল গা, আমার জীবনটাই শেষ হয়ে গেল গা। ইস গাছ কাটতে কি ভুল করলাম নাকি? গাছটা কি ঠিক হলো? সালারে ডাক দিয়ে না হাতে কত বুঝান না বুঝ ভাই, আমার ভুল হয়ে গেছে গা, তুমি তো ঠিকই করছিলে আমারে, গাছ কাটার কথা তো ঠিকই করছিলা, আমি গাছ কাটলাম কে, পরিবেশটা তা করে খায়া ফেলাইছি দেখা যাইতেছে, এই কাজ করা যাবো না, গাছ লাগাবো, গাছ লাগাইলে এলাকায় পরিবেশ সুন্দর হইব, গাছটা করলাম কি স্যার দেখি কই আছে, গরমে ভাল লাগতেছে না। আসসালামু আলাইকুম মুরাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনি না গাছ কাটলেন একটু আগে দেখলাম ভাই, গাছ কাইটা তো একবারে পরিবেশ খায়া ফেলাইছি, এত গরম লাগে, আমি যে নিজের ভুল নিজে বুঝতে পারছি ভাই, গাছ যে কত প্রয়োজনীয় জিনিস, গাছ যে অক্সিজেন দেয় এটা ভাই বুঝতে পারছি, নিজের ভুলটা আমি নিজে বুঝতে পারছি। আপনি নিজের ভুলটা বুঝতে পারছেন, আমি জব্বার খুশি হয়েছি ঠিক আছে, এই দেখেন মনে করেন এত তো গাছ গাছে দিদি আমি কাইটা পালাই, তখন এই মানুষ গেলে যে সবার পাশে তো আর ইসি নাই, এসির ভিতরে যে বয়ে বয়ে ঠান্ডা আর কারেন্ট ওরকম থাকে না, আপনি জানেনি কেমন তীব্র গরম পড়ে বাংলাদেশে, এর লেগে মনে করেন আমরা গাছ বেশি বেশি করে লাগাইলে আমাদের জন্যই ভালো, আপনি যে নিজের ভুলটা বুঝতে পারছেন আমি মহা খুশি হয়েছি আপনার, ঠিক আছে অভাব নাই ঠিক আছে, আমরা মনে করি গণ হারে গাছ লাগাই। আসসালামু আলাইকুম, আমাদের ভিডিওটা কেমন হয়েছে আমরা জানি না, আমরা হচ্ছে শিক্ষণীয় মানে একটি ভিডিও করেছি, তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা গাছ লাগাতে ভুলবেন না, কারণ গাছ লাগানো উচিত, কারণ গাছ আমাদের পরিবেশ বাঁচায়, পরিবেশ দূষণ করে না। আর ভাই আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম, আপনারা সবাই গাছ বেশি বেশি লাগাবেন, এই দেশে যে তীব্র গরম পড়তেছে, লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে, এই গাছের জন্য সমস্যা হচ্ছে, আপনারা সবাই বেশি বেশি গাছ লাগান, দেশের পরিবেশ বাঁচান, আপনাদের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট, আপনারা সবাই গাছ লাগান। এই জন্য আপনাদের কাছে আমরা শিক্ষামূলক শর্ট একটা ভিডিও করছি, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন, আর আমাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমরা যে বেশি বেশি ভিডিও করতে পারি আপনাদের জন্য, আর এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।